গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 21 সেদিকে ফায়ার সার্ভিস বলছে বেসমেন্টে পানি জমে থাকায় ঝুঁকি নিয়ে চলছে উদ্ধার অভিযান অন্যদিকে বিএনপি নেতা গয়সর বলছে বিএনপিকে দমাতে সরকার বিস্ফোরণ ঘটাচ্ছে দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময় নিয়মিত আয়োজন সংবাদ সংকলনের সঙ্গে আছি আমি মাহাদ ইসলাম ধ্রুব কথা বলবো সময় সংবাদকর্মীদের সঙ্গে এবং তাদের থেকে জানবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর বিস্তারিত দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেন্ট্রাল ডেস্কে এবং আমার সঙ্গে রয়েছেন সিনিয়র রিপোর্টার আবু আজাদ আজাদ আপনাকে স্বাগত গুলিস্তানে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনার সর্বশেষ সংবাদ কি রয়েছে আজকে সকালে নতুন করে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এর মাধ্যমে নিহতের সংখ্যা বেড়ে 21 জনে দাঁড়িয়েছে তারপরও অভিযান এখনও চলছে তবে একটি বিষয় নতুন এইমাত্র একটি বিষয়ে খবর এসেছে সেটা হচ্ছে এই ঘটনায় ভবনের মালিক সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে ডিবি ডিবি গ্রেফতার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান কি ব্যাহত হচ্ছে কোনো কারণে ভবনের বেসমেন্টে অনেক বেশি পানি জমে আছে কারণ আগুন নেভানোর কাজে যখন অনেক পানি ব্যবহার করা হয়েছিল সেই সমস্ত পানি গিয়ে বেসমেন্টে জমা হয়েছে এই পানি থাকার কারণে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান খুবই ব্যাহত হচ্ছে আজাদ বিস্ফোরণের কথা যেখানে বলছিলাম সেখানে আজকে আপনি জানেন যে বিএনপি নেতা গয়সর এটি কথা বলেছে যে বিএনপিকে দমাতে সরকার বিস্ফোরণ ঘটাচ্ছে এই বিষয়টি একটু আমাদের দর্শকদের জানান বিস্ফোরণের ঘটনার পর থেকেই বিভিন্ন মন্ত্রী বা সরকার দলীয় লোকজন তারা আকারে ইঙ্গিতে এমন কিছু বলছিল যেন এই ঘটনার পেছনে বিএনপির হাত আছে কি না এরকম তো আজকে গয়েশ্বর চন্দ্র রায় উনি সরাসরি বলেছেন যে এর সঙ্গে আসলে তাদের হাত নেই মূলত সরকারই বিএনপিকে চাপে ফেলতে এরকম ঘটনা পরিকল্পিতভাবে ঘটাচ্ছে আজাদ খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে কোনো সংবাদ দিয়েছে কিনা আজকে আচ্ছা এর মধ্যে খবর ছড়িয়েছিল যে খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন এবং তিনি চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন তবে আইনমন্ত্রী আনিসুল হক উনি বলেছেন যে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয়েছে এখন পর্যন্ত ওনার দপ্তর পর্যন্ত পৌঁছায়নি আবেদনের তবে উনি বলেছেন যে আবেদনে নাকি আগের শর্তগুলোই রাখা হয়েছে আচ্ছা জাপানের দুই শিশু কার সঙ্গে থাকবে এই নিয়ে সর্বশেষ সংবাদ কি রয়েছে আদালত আগে আদেশ দিয়েছিল এরকম যে বড় যে মেয়েটা সে মায়ের সাথে থাকবে এরিকো জাপানি মায়ের এরিকোর সঙ্গেই থাকবে আর ছোট মেয়েটা একদিন বাবার কাছে একদিন মায়ের কাছে থাকবে তো এর পরিপ্রেক্ষিতে এরিকো আবার আদালতে আবেদন করেন যে তাদেরকে যেন জাপানে নিয়ে যেতে পারেন বা বাংলাদেশের বাইরে নিয়ে যেতে পারেন কিন্তু আদালতের আপিল বিভাগ আজকে সেই আবেদন খারিজ করে দিয়েছেন এবং একই সঙ্গে আদেশ দিয়েছেন এরকম যে জাপানি দুই শিশু যে যে অবস্থায় আছে যেখানে আছে সে সেখানেই থাকবে তার মানে হচ্ছে আদালতের আগের আদেশটাই বহাল থাকবে আজাদ সঙ্গেই থাকুন দর্শক আজাদ জানাছিলেন গুলিস্তানে বিস্ফোরণের সর্বশেষ সংবাদ এবং খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর সর্বশেষ সংবাদ এই ছিল সেন্ট্রালের কাছে সবচেয়ে আলোচিত সংবাদ এখন আপনাদের নিয়ে যাচ্ছি ন্যাশনাল ডেস্কে দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি ন্যাশনাল ডেস্কে এবং আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাব এডিটর রাকা চৌধুরী রাকার থেকে জানবো আজকের জেলা পর্যায়ের সবচেয়ে আলোচিত সংবাদগুলো রাকা আপনাকে স্বাগত 11 তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ যাচ্ছেন সেখানকার কি খবর খবর রয়েছে যদি আমাদের দর্শকদের জানাতেন আমাদের কাছে যে খবরটি আজকে এসেছে সেটা হচ্ছে আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সফরে যাবেন এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছে সেখানে বিশেষ ট্রেন চালানোর জন্য সে 8টি রুটে ময়মনসিংহ থেকে ট্রেন চলাচল করবে বিশেষ ট্রেন এই প্রধানমন্ত্রী যাওয়া উপলক্ষে সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমনের কথা তো জানলাম এর বাইরে ন্যাশনাল আর কি কি আলোচিত সংবাদ রয়েছে যদি আমাদের দর্শকদের জানাতে এটি আমাদের আরও যে দুটি সংবাদ এসেছে তার মধ্যে হচ্ছে বরগুনায় একটি ঐতিহ্যবাহী স্কুলের ব্রেঞ্চ সংকটের কারণে শিক্ষার্থীরা মানবতারভাবে সেখানে হচ্ছে পড়াশোনার ক্ষতিগ্রস্তভাবেই তারা লেখাপড়া করছে শিক্ষকরা অভিযোগ করেছেন যে দীর্ঘদিন তারা এই সমস্যা ই করেই তারা শিক্ষার্থীদের শিক্ষাদান করে যাচ্ছেন এটি ছিল আর পাশাপাশি আরেকটি যেটি ছিল সেটি হচ্ছে খুলনায় 9টি সরকারি জুট পাটকলগুলো বন্ধ রয়েছে এছাড়া বেসরকারি খাতে যে পাটকলগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকার কারণে ওই অত্র এলাকায় প্রায় 30,000 শ্রমিক মানবত জীবনযাপন করছে রাকা ধন্যবাদ আপনাকে দর্শক রাকা জানাচ্ছিলেন সারা দেশের জেলা পর্যায়ের আজকের দিনের আলোচিত সংবাদগুলোর কথা এখন আপনাদের নিয়ে যাব ইন্টারন্যাশনাল ডেস্কে এবং সেখান থেকে জানবো সারা বিশ্বের আজকের আলোচিত সংবাদগুলো কি রয়েছে দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক ডেস্কে এবং আমার সঙ্গে রয়েছেন সাব এডিটর আব্দুর রহমান আপনাকে স্বাগত
ভারতে সেকেন্ডের মধ্যে একটি ভবন ধসে পড়েছে, এই ঘটনাটি আমাদের দর্শকদের জানান। এই বিষয়টি হচ্ছে ভারতে এটির বিল্ডিংটার নির্মাণ ত্রুটি ছিল এবং বিল্ডিংটি হচ্ছে অনেকদিন আগেই পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়েছিল। তো সেখানে হচ্ছে কোনো লোকজন ছিল না, হতাহতের কোনো ঘটনা ঘটেনি, বাট সবাই বলছেন যে এইরকম ভবন কী করে হচ্ছে রাজধানীর মতো একটা জায়গায় থাকে। আব্দুর রহমান, অস্ট্রেলিয়া 5 সাবমেরিন কিনছে, এই বিষয়টি যদি আমাদের দর্শকদের জানাতেন। আমরা জানি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া মিলে কিন্তু একটা সামরিক জোট রয়েছে, সেটার নাম হচ্ছে অকাস, মানে হচ্ছে সবগুলো দেশের নামের শুরুর অক্ষরগুলো নিয়ে। তো এই অকাস প্যাক্ট বা অকাস চুক্তির আওতায় হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে অস্ট্রেলিয়াকে বেশ কিছু সাবমেরিন দেবে, সেটা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি এবং হচ্ছে ব্রিটিশের বা ব্রিটেনের নির্মাণে। এবং এই সাবমেরিনগুলোর দেওয়ার ফলে, মানে নতুন যে সাবমেরিন 5টি দেওয়ার কথা, সেগুলো আসবে হচ্ছে 2030 সালের মধ্যে, অর্থাৎ আমরা যদি বলি যে আর মাত্র 7 বছর। তো এই নতুন সাবমেরিন দেওয়া অবশ্যই হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হচ্ছে নতুন করে ভূরাজনীতির জন্ম দেবে, বিশেষ করে চীন বিষয়টিকে ভালোভাবে দেখবে না। এর বাইরে ইন্টারন্যাশনাল আর কোনো আলোচিত সংবাদ রয়েছে কিনা? রাশিয়ার যে ভাড়াটে সৈন্য সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান কিন্তু দাবি করেছেন যে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি অংশ হচ্ছে নিয়ন্ত্রণে নিয়েছেন। এই অঞ্চলটার খুব বেশি সামরিক গুরুত্ব রয়েছে সেরকম না, তবে এই অঞ্চলটা যদি পুরোপুরি রাশিয়া নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে হয়তো ইউক্রেনীয় যোদ্ধারাও বলছেন বা বিশ্লেষকরা বলছেন যে যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আব্দুর রহমান জানাচ্ছিলেন ভারতের ভবন ধসের কথা, জানাচ্ছিলেন অস্ট্রেলিয়ার 5 সাবমেরিন কেনার কথা। এই ছিল ইন্টারন্যাশনাল ডেস্কের কাছে সবচেয়ে আলোচিত সংবাদ। এখন সময় হয়েছে এডিটর স্পিকের, চলে যাচ্ছি এডিটরের কাছে। দর্শক, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সময় ওয়েবের এডিটর মাহফুজুর রহমান। আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর বিশ্লেষণ জানবো তার থেকে। কেমন আছেন? ভালো, ধন্যবাদ তোমাকে। গুলিস্তানে যে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা 21 ছাড়িয়েছে এবং আজকে এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? প্রশাসন থেকে একটা দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা খুবই ভালো লক্ষণ। কারণ আমাদের একটা অবহেলার মালিক, বিল্ডিং মালিক এবং কর্তৃপক্ষ, আমাদের যে জিনিসটা হয় সাধারণত বাংলাদেশে শহরে নগরে, যে বিল্ডিং নির্মাণে এবং সেটার মেনটেন্যান্সের ক্ষেত্রে আমাদের একটা অবহেলা কাজ করে। তো ফলে এই যে দ্রুত পদক্ষেপটা নেওয়া হয়েছে, এতে বিল্ডিং মালিকদের মধ্যে একটা সতর্কতা আসবে বলে আমি মনে করি। আন্তর্জাতিকের কোন সংবাদটি দর্শকদের জানাতে চাচ্ছেন? একটা পুরনো বিষয় আবার নতুন হয়ে এসছে, সেটা হলো শ্রীলঙ্কার রাজনৈতিক উত্তেজনা। তো শ্রীলঙ্কাতে গত 6 মাস ধরে যে উত্তেজনা চলছে, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সেটা শ্রীলঙ্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি। সর্বশেষ যেটা হয়েছে, গত কয়েকদিন ধরে শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমেছে এবং তাদেরকে কন্ট্রোল করার জন্য পুলিশ এবং আর্মিকে ব্যবহার করা হচ্ছে। আমার মনে হয় না এর মধ্য দিয়ে এই নতুন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে, যতক্ষণ না তারা খুবই জোৎসই অর্থনৈতিক পলিসি, ইকোনমিক পলিসি নিয়ে আসতে পারছে। রমজান এগিয়ে আসছে এবং একই সঙ্গে কাঁচা বাজার এবং নিত্যপণ্যের দামও বৃদ্ধি পাচ্ছে, বিষয়টি সম্পর্কে আপনি কিছু বলতে চাচ্ছেন? আশা করা হচ্ছে যে 23 তারিখে, এই মাসের 23 তারিখে রমজান শুরু হচ্ছে। তো সেই মুহূর্তে বাজার যতটা নিয়ন্ত্রণে থাকবার কথা ছিল সেটা মোটেই নেই। মানুষ আশা করেছিল সরকার কঠিন পদক্ষেপের মধ্য দিয়ে বাজার নিয়ন্ত্রণ করবে। এই পরিস্থিতিতে ভোক্তা অধিকার অধিদপ্তর দাবি তুলেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার কমিটিটা বিলুপ্ত করবার জন্য। তার কারণ হচ্ছে এই কমিটি তার ভূমিকা পালন করতে পারছে না, বাজার লাগামহীন হচ্ছে এবং কেউ বাজারের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছে না। এটাই যদি এর মধ্যে যদি রমজান শুরু হয়, এটা অবশ্যই বাজার এতটা উত্তপ্ত হবে যে সাধারণ মানুষের পক্ষে রোজা করা কঠিন হয়ে উঠবে। এরপরে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে ইংরেজি সংস্করণ, বাংলার পাশাপাশি ইংরেজি সংস্করণ সমান তালে এগিয়ে যাচ্ছে, এ প্রসঙ্গে আমাদের দর্শকদের কিছু বলবেন? না, এটা খুবই আমাদের অডিয়েন্সের কাছ থেকে আমরা ভালো রেসপন্স পাচ্ছি, কারণ বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বাঙালি কিছু অডিয়েন্স আছে যারা ইংরেজি পড়তে পছন্দ করে। তো আমরা তাদেরকে কানেক্ট করতে পারছি ইংরেজির মধ্য দিয়ে। তাছাড়া অনেকগুলো মিশনস আছে, ফরেন মিশনস ঢাকাতে এবং বাইরের কিছু স্টুডেন্টস আছে, দেশেরও কিছু স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্টস আছে, তারা ইংরেজি কন্টেন্ট চায়। সেই হিসাবে আমরা রেসপন্স ভালো পাচ্ছি, আমরা ভালো করছি এবং আমরা আর এগিয়ে যেতে পারবো আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তোমাকে ধন্যবাদ। দর্শক, যা শুনছিলাম, যেভাবে বাজার দর বাড়ছে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য রোজা রাখা কঠিন হয়ে উঠবে। এই ছিল আজকের আয়োজনে। প্রতিদিন প্রতি মুহূর্তের সংবাদ সবার আগে পেতে চোখ রাখুন সময় টেলিভিশনে। আগামীকাল আবার আসছি, সে পর্যন্ত সময় সঙ্গেই থাকুন।